আমাদের এখানে অ্যাডজয়েন্ট রয়েছে, আমরা ইনভার্স জানতে গেলে অ্যাডজয়েন্ট জানতে হবে। ইনভার্সের ক্ষেত্রে আমরা জানি এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট বাই ডেটে হয়, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট বাই ডেটে। অ্যাডজয়েন্টে কি করে পাওয়া যায়, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার যে করসপন্ডিং কোফ্যাক্টরগুলো হয় সেই কোফ্যাক্টরগুলো ট্রান্সপোজ আকারে লিখলে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাই। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া রয়েছে এবং এই ম্যাট্রিক্সের করসপন্ডিং অ্যাডজয়েন্টে কীভাবে বার করতে হয় দেওয়া রয়েছে। খেয়াল রাখতে হয় যে এলিমেন্টগুলো রয়েছে তার করসপন্ডিং আমাদের কি নিতে হবে, কোফ্যাক্টরটা নিতে হবে এবং সেই কোফ্যাক্টরগুলো ট্রান্সপোজ আকারে লিখতে হবে। প্রথমত ওয়ান এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা কোফ্যাক্টরের কথা ভাবি তাহলে আসবে 4534, কারণ এই রোটাম কলামটা বাদ দিয়ে, এবং এখানে সাইনগুলো কি হবে অল্টারনেটভাবে হবে। যদি আমি চারটার জন্য ভাবি, এই চার এলিমেন্টের জন্য, তাহলে এটা দু নম্বর এবং দু নম্বর কলাম বাদ পড়ে যাবে, তাহলে হবে 1124 এবং সাইনগুলো অল্টারনেটভাবে হয়ে যায়। এখানে একটা প্রপার্টি রয়েছে অ্যাডজয়েন্ট অফ এই ট্রান্সপোজ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট ইন ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট অফ কোন একটা স্কেলার সি ইন টু এ ইকুয়ালস টু সি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন টু অ্যাডজয়েন্ট অফ এ, যখন ম্যাট্রিক্সটা অর্ডার এন ক্রস এন, কোন গাণিতিক সমস্যা আমরা এটি ব্যবহার করতে পারি। এরপর আমরা আসবো গিয়ে এই থিওরিটার উপরে, এ ইন টু অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট এ ইন টু এ ইকুয়ালস টু ডেট এ ইন টু আই এন, ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করব, আমরা এটা ব্যবহার করব, দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়ালস টু ডেট এ ইন্টু আই এন। বিষয়টা হলো কি, এটা একটা ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট একটা ম্যাট্রিক্স, দুটো গুণ করলাম, গুণ করলে একটা ম্যাট্রিক্স পাবো। এখানে ডেট একটা স্কেলার, আই এন একটা ম্যাট্রিক্স, দুটো মিলে শেষমেশ একটা কী হবে, ম্যাট্রিক্স হবে। তো এখানে একটা প্রবলেম সাপেক্ষে এটা ভেরিফাই করা রয়েছে, তোমরা এটা ভেরিফাই করে দেখতে পারো, তাহলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের আসল বিষয় যেটা ইনভার্স, সেই ইনভার্সে আলোচনায় আসছি। ইনভার্সের ক্ষেত্রে কি, আমরা প্রথমত ডেফিনেশনটাতে আসছি, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ অফ অর্ডার এন ইজ সেড টু বি ইনভার্টেবল, ইনভার্টেবল বলতে যেগুলোকে ইনভার্স বার করা যায় তাদেরকে ইনভার্টেবল ম্যাট্রিক্স বলা হয়। ইফ দে আর এক্সিস্ট ম্যাট্রিক্স বি সাজ দ্যাট এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই এন, বি সেড টু বি এন ইনভার্স অফ এ ইন অর্ডার দ্যাট বোথ এ বি এন্ড বি এ শুড বি এক্সিস্ট, বি মাস্ট বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। তাহলে ডেফিনেশন কি দাঁড়ালো কি, একটা ম্যাট্রিক্স অফ অর্ডার এন ক্রস এন স্কোয়ার ম্যাট্রিক্স, এবং বি যদি আর একটা ম্যাট্রিক্স পাওয়া যায় যাদের ক্ষেত্রে এ বি সমান বি এ সমান যদি আই এন হোল্ড করে, তাহলে আমরা বলতে পারবো এ ইজ দি ইনভার্স অফ বি অর বি ইজ দি ইনভার্স অফ এ, ঠিক আছে। এই ডেফিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। পরে যে থিওরিটা, এই থিওরিটাকে তোমরা অঙ্ক হিসেবে ট্রিট করতে পারো, অ্যান্ড ইনভার্টেবল ম্যাট্রিক্স হ্যাজ এ ইউনিক ইনভার্স, এটা একটা এসএসসি প্রবলেম হয়ে যেতে পারে। একটা ইনভার্টেবল ম্যাট্রিক্সের ইনভার্স হবে গিয়ে একটি, তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে একটা ইনভার্স নয় দুটো ইনভার্স, বই অনুসারে আসছি এ একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স অফ অর্ডার এন, ইফ পসিবল লেট বি এন্ড সি বি টু ইনভার্স অফ এ, তাহলে বি এবং সি যদি ইনভার্স হয়ে যায় তাহলে প্রথমত যদি বি কে ইনভার্স দেওয়া হয় তাহলে ডেফিনেশনটা এটা আসবে এ বি ইকুয়ালস টু বি এ ইকুয়ালস টু আই এন, এখন যদি সি ইনভার্স হয় তাহলে হবে এ সি সমান সি এ ইকুয়ালস টু আই এন, প্রথমটা বি কে ইনভার্স অফ এ ধরার জন্য, আর দ্বিতীয় ক্ষেত্রে সি যদি এর ইনভার্স হয়ে যায়। আমাদের কি দেখাতে হবে, ইউনিক ইনভার্স, মানে শেষমেশ আমাদের দেখাতে হবে বি ইকুয়ালস টু সি, এটা আমাদের পারপাস, বি সমান সি দেখাবো। তো বি সমান সি দেখাতে গেলে আমরা করবো কি, না ম্যাট্রিক্সের যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ম্যাট্রিক্সটা মেনে চলে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এখানে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কাজে লাগাতে হবে, এবং এর প্রকাশভঙ্গিটা একটু খেয়াল রাখতে হবে, নতুবা পরীক্ষার সময় এখানে গুলিয়ে যায়, এমনিতে সোজা থিওরিটা, শুধু এইখানটা একটু খেয়াল রাখতে হবে। এই সিএবি আকারে নিতে হবে, সিএবি ইকুয়ালস টু সি ইন টু বি, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ বলে। এখন দেখো প্রথমে যে আমরা লিখেছিলাম ইনভার্স ডেফিনেশনে, সেখানে এ বি সমান পেয়েছিলাম আই এন, তাহলে এ বির জায়গায় আমরা আই এন বসে দিতে পারি, তাহলে সি ইন টু আই এন হয়ে যাবে। আবার সি এ সমান কি ছিল, সি এ সমানও আই এন ছিল, তাহলে এখানে আই এন বসিয়ে দিতে পারি। এখন সি ইন টু আই এন আর আই এন ইন টু বি, শেষমেশ সি ইকুয়ালস টু বি হয়ে গেল, তাহলে ইনভার্সটা আমাদের কি হয়ে গেল। পরে একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনের ক্ষেত্রে ডেফিনেশন ধরে নাইন টেনের ক্ষেত্রে কোশ্চেন হতে পারে, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি নন সিঙ্গুলার ইফ ডেট এ নট ইকুয়ালস টু জিরো অ্যান্ড সিঙ্গুলার ইফ ডেট ইকুয়ালস টু জিরো। তাহলে নন সিঙ্গুলার হলে ডেটটা নট ইকুয়ালস টু জিরো হবে, সিঙ্গুলার হলে ডেটটা জিরো হবে। পরের থিওরিটা, এগুলো অঙ্ক হিসেবে ট্রিট করতে হবে, থিওরি মার্কার হলো অ্যান এন ক্রস এন ম্যাট্রিক্স এ অফ আর এ ফিল্ড এ ইজ ইনভার্টেবল ইফ অ্যান অনলি এ ইজ নন সিঙ্গুলার, যদি একটা ম্যাট্রিক্স ইনভার্টেবল হয় তাহলে সে নন সিঙ্গুলার হবে, আবার উল্টোটাও সত্য, নন সিঙ্গুলার হলে ইনভার্টেবল হবে। তাহলে প্রথমত আমরা ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা হচ্ছে ইনভার্টেবল, ম্যাট্রিক্সটা ইনভার্টেবল মানে কি, ওর একটা ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে আমরা ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, এটা ইনভার্টেবল এবং ওর একটা ইনভার্স আছে, এবং সেক্ষেত্রে যদি ইনভার্স থেকে থাকে তাহলে ডেফিনেশন থেকে কি বলতে পারি, এ বি সমান বি এ ইকুয়ালস টু আই এন, এটা হচ্ছে ডেফিনেশন।
a b = b = in এরপর দেখো আমরা ডিটারমিন্যান্ট নিয়ে নিচ্ছি তো ডিটারমিন্যান্ট অফ ab ইকুয়ালস টু ডেট অফ ba ইকুয়ালস টু ডেট অফ in তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ভ্যালু সবসময় 1 হয়ে যায় আর আমরা এটা বলেছিলাম ডেট অফ ab সমান হয়ে যায় ডেট a ইনটু ডেট b ডেট a ইনটু ডেট b মাঝের টেক এরকম ভাবে ডেট b ইনটু ডেট a লিখতে পারো ডেট b ইনটু ডেট a তাহলে ডেট a ইনটু ডেট b সমান গুণ করে 1 পাওয়া যাচ্ছে আবার ডেট b ইনটু ডেট a গুণ করে কি পাওয়া যাচ্ছে 1 পাওয়া যাচ্ছে আমাদের কি দেখাতে হবে ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার নন সিঙ্গুলার মানে ডেটটা জিরো নয় ডেটটা জিরো নয় এখন দুটো রাশি যদি গুণফল 1 হয়ে যায় তাহলে অবশ্যই বলতে পারি একটা রাশি কখনোই জিরো হবে না ঠিক আছে এই যে ডেট ইনটু ডেট বিকুয়ালস টু 1 দিস ইমপ্লাইজ দ্যাট ডেট এ নট ইকুয়ালস টু 0 কারণ দুটো রাশি গুণফল যদি 1 হয় তাহলে একটা জিরো হতে পারে না যেহেতু এ নট ইকুয়ালস টু 0 তাহলে এ হয়ে গেল নন সিঙ্গুলার তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম এ ইনভার্টিবল শেষমেশ পেলাম এ নন সিঙ্গুলার এরপর পরবর্তী স্তরে কি ধরবো এটা হচ্ছে কি নন সিঙ্গুলার আমাকে দেখাতে হবে ওর ইনভার্স এক্সিস্ট করছে যদি এ নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে দেখো এ যদি নন সিঙ্গুলার হয়ে যায় তাহলে ডেট এটা নট ইকুয়ালস টু জিরো এখন আমরা আগে পড়েছি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ ইকুয়ালস টু ডেট এ ইন্টু আই ঠিক আছে এখন যেহেতু ডেটে নট ইকুয়ালস টু জিরো তাহলে ডেটে দিয়ে ভাগ করা যাবে তাহলে ডেটে দিয়ে ভাগ করে দিলাম ডেটে দিয়ে ভাগ করলে কেমন হবে কি এটা আমরা গুছিয়ে লিখছি ডেটেটা এখন প্রশ্ন হলো কি আমি ডেটেটা কেন অ্যাডজয়েন্টকে ডেটে দিয়ে ভাগ করলাম কারণ আমরা এর ইনভার্স চাইছি তো সেই ইনভার্সের ডেফিনিশন সাথে মেলাবো তাহলে এ ইনটু একটা এলিমেন্ট ম্যাট্রিক্স বি ইনটু একটা ম্যাট্রিক্স এ তাহলে এটা যদি আমার ডেফিনিশন অফ এর সাথে ডেফিনিশন অফ ইনভার্স অফ এর সাথে কম্পেয়ার করি তাহলে এ বি সমান বি এ ইকুয়ালস টু আইএন তাহলে এই বিটা হলো গিয়ে ইনভার্স অফ এ সেক্ষেত্রে আমরা বলতে পারি এ এর একটা ইনভার্স এক্সিস্ট করছে এবং সেই ইনভার্সের মান হবে গিয়ে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ তাহলে প্রথম আমরা ধরেছিলাম এ নট ইকুয়ালস টু জিরো এ নট ইকুয়ালস টু জিরো বলে এই ডেটে দিয়ে আমরা ভাগ করতে পেরেছি এ বি এ নন স্কেলার ম্যাট্রিক্স অফ অর্ডার এন দেন ডেট এ নট ইকুয়ালস টু জিরো ফর ইনক্লোসিং ম্যাট্রিক্স এ ইনটু অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট ইনটু এ ডেট এ ইনটু আইএন সিন্স ডেট নট ইকুয়ালস টু জিরো তাহলে ভাগ করা গেল ভাগ করা থেকে এরপর ডেফিনিশন থেকে এই কথাটা গুরুত্বপূর্ণ ফ্রম দ্য ডেফিনিশন অফ ইনভার্স ইট ফলোজ দ্যাট এর সাথে তোমরা ডেফিনিশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস কথাটা উল্লেখ করতে পারো ফ্রম দ্য ডেফিনিশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস ইট ফলোজ দ্যাট এর জয়েন্ট এ বাই ডেট এ ইকুয়ালস টু ইনভার্স হেন্স এ ইজ ইনভার্টিবল এবং এখান থেকে আমরা এ ইনভার্স বার করবো কিভাবে সেটাও পেয়ে গেলাম এ ইনভার্স ইকুয়ালস টু হয়ে যায় অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ এখানে একটা আমাদের নোট রয়েছে এই নোটটা গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে দ্য ইনভার্স অফ সি এ সি এর ইনভার্সটা একটা স্ক্যালার ইনটু ম্যাট্রিক্স ইনভার্স হয়ে যাবে সি ইনভার্স ইনটু এ ইনভার্স হ্যাঁ এটা অঙ্কের ক্ষেত্রে কোথাও কাজে আসতে পারে সি ইনটু এ ইকুয়ালস টু সি ইনভার্স ইনটু এ ইনভার্স আচ্ছা এরপর ফাইন্ড এ ইনভার্স একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে ফাইন্ড এ ইনভার্স তোমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ডাইরেক্ট ইনভার্সটা বার করে রাখবে এ বি সি ডি একটা টু ক্রস টু ম্যাট্রিক্স সাপোজ এ ইকুয়ালস টু এ বি সি ডি তোমাদের কাজ হচ্ছে কি এ ইনভার্সের মানটা কি হয় এটা খুঁজতে রাখবে হ্যাঁ মানে এটা অ্যাডজয়েন্ট এটা বার করবে অ্যাডজয়েন্ট বাই ডেট এটা করে রাখবে তো সেক্ষেত্রে এ বি সি ডি এটার কি করতে হবে এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট বার করবে আর এটা ডেট করলে তো এটা হয়ে যাবে এ ডি মাইনাস বি সি তাহলে তোমার কাছে হচ্ছে এটা অ্যাডজয়েন্টটা বার করবে মানে এক কথায় এ ইনভার্সের মানটা কি হবে সেটা মুখস্থ রাখবে এ ইকুয়ালস টু এ বি সি ডি যদি হয়ে যায় তাহলে এই ইনভার্সটা কত হবে বা এইটাকে যদি আমরা আরেকভাবে লিখি এইভাবে লিখে আমরা রাখতে পারি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু এই ম্যাট্রিক্সটার ইনভার্স কত হবে এর ইনভার্সটা কত হ্যাঁ এটা বার করে রাখবে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে পরে এ বি ইনভার্টেবল ম্যাট্রিক্স অফ সেম অর্ডার দেন এ বি ইজ ইনভার্টেবল যদি এ এবং বি ইনভার্টেবল হয় তাহলে এ বি ইনভার্টেবল এবং দেখাতে হবে এ বি ইনভার্সের মানটা বি ইনভার্স এ ইনভার্সের সাথে সমান তাহলে প্রথমত কি দেওয়া আছে এ এবং বি ইনভার্টেবল এ এবং বি যদি ইনভার্টেবল হয় তাহলে প্রথমত এ ইনভার্টেবল মানে ডেট এ নট ইকুয়ালস টু জিরো বি ইনভার্টেবল মানে ডেট বি নট ইকুয়ালস টু জিরো তোমায় কি করতে হবে দেখাতে হবে এ বি ইনভার্টেবল এ বি ইনভার্টেবল মানে তোমাকে দেখাতে হবে ডেটটা নট ইকুয়ালস টু জিরো তো তোমরা জানো ডেট এ বি ইকুয়ালস টু কি হয়ে যায় ডেট এ ইনটু ডেট বি তো এ নট ইকুয়ালস টু জিরো বি নট ইকুয়ালস টু জিরো গুণফলটাও নট ইকুয়ালস টু জিরো তাহলে শেষমেশ বলতে পারলাম এ বি ইজ নন সিঙ্গুলার এ বি যদি নন সিঙ্গুলার হয় আমরা থ্রিতে পড়েছি কোন একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে সে ইনভার্টেবল হবে আবার যদি ইনভার্টেবল হয় তাহলে নন সিঙ্গুলার হবে তাহলে এখান থেকে আমরা প্রথম পার্টটা হয়ে গেল ডেট এ বি ইকুয়ালস টু ডেট ইনটু ডেট বি নট ইকুয়ালস টু জিরো দিস শোজ দ্যাট এ বি ইজ নন সিঙ্গুলার অ্যান্ড হেন্স ইট ইজ ইনভার্টেবল
এরপর আমাদের দেখাতে হবে এবি ইনভার্সের মানটা, এবি ইনভার্সের মানটা বি ইনভার্স এ ইনভার্সের সাথে সমান। সেটা কি করে দেখাবো? প্রথমত আমরা এবি ইনটু বি ইনভার্স এ ইনভার্স এটা গুণ করব, এটা গুণ করে দেখাতে হবে এটা আইএন হচ্ছে কি। আবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স, তাকে এবি দিয়ে গুণ করব, দিয়ে দেখাবো এটা আইএন এর সাথে সমান হচ্ছে কিনা হচ্ছে। তো প্রথমটার ক্ষেত্রে এবি ইনটু বি ইনভার্স এ ইনভার্স, এক্ষেত্রে দেখো কি হয়ে যাবে, এ বি বি ইনভার্স ইনটু এ ইনভার্স, প্রথম পার্টটার জন্য বলছি। বি বি ইনভার্সটা কত হয়ে যাবে, আইএন হয়ে যাবে, তাহলে এ ইনটু আইএন ইনটু এ ইনভার্স, শেষমেশ এটা এ ইনটু এ ইনভার্স হবে, এ ইনটু এ ইনভার্স মানে আইএন হয়ে গেল ফার্স্ট পার্টটার জন্য। সেকেন্ড পার্টটা এটাকে আইএন দেখাতে হবে, তো সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বি ইনভার্স এ ইনভার্স এ ইনটু বি, বি ইনভার্স এ ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে আইএন, এটা বি, তাহলে এটা কত হয়ে গেল, বি ইনভার্স আইএন, আইএন ইনটু মানে বি হয়ে গেল, বি ইনভার্স বি ইকুয়ালস টু হয়ে গেল আইএন। তাহলে দুদিক থেকে আমরা আইএন লিখিয়ে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল এ বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স এ ইনভার্স। এরপর এটা জেনারেলাইজেশন, এ ওয়ান এ টু এ পি তার ইনভার্স, শেষের দিক থেকে লিখতে হবে ট্রান্সপোজের মতো করে, ট্রান্সপোজ যেমন শেষের দিক থেকে লিখেছিলাম, এ পি ইনভার্স এ পি মাইনাস এ পি মাইনাস ওয়ান ইনভার্স করে সমান চলতে থাকবে। আচ্ছা পরের থিওরি, এটা অঙ্ক করার জন্য কাজে লাগবে, ইফ এ বি এন ইনভার্টেবল ম্যাট্রিক্স দেন এ ইনভার্স ইজ ইনভার্টেবল অ্যান্ড এ ইনভার্স ইজ ইনভার্স ইকুয়ালস টু এ, এই প্রুফটা তোমরা করে রাখবে, ঠিক আছে। তো প্রথমত এ ইনভার্স ইনভার্টেবল, এ ইনভার্স ইনভার্টেবলের জন্য তোমাকে কি দেখাতে হবে না, এখানে ডেফিনেশন এসো, লেট এ বি এন এন ক্রস এন ম্যাট্রিক্স সিন্স এ ইজ ইনভার্টেবল, এ যদি ইনভার্টেবল হয় তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে, ইনভার্টেবল কথার অর্থে এ ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে আমরা এই ডেফিনেশনটা লিখতে পারি এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স এ ইকুয়ালস টু আইএন, এবং ডেটটা নট ইকুয়ালস টু জিরো। এরপর ডেটটা নট ইকুয়ালস টু জিরো যদি হয়ে যায়, এরপর ডেফিনেশনটা দেখো, এই যে ডেফিনেশনটা এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স এ ইকুয়ালস টু আইএন ছিল, আমরা ডেট নিয়ে নিয়েছি, ডেট নিলে প্রথমটা লেফট সাইডে দেখো দুটো ডেট এ ইনটু ডেট অফ এ ইনভার্স ইকুয়ালস টু লিখতে পারি ডেট অফ আইএন ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখান থেকে বলতে পারি আমরা দুটো ডিটারমেন্টের গুণফল এক, তাহলে অবশ্যই ডেট অফ এ ইনভার্স নট ইকুয়ালস টু জিরো হবে, যেহেতু ডেট অফ এ ইনভার্স নট ইকুয়ালস টু জিরো তাহলে ইনভার্স ইনভার্টেবল, তাহলে প্রাথমিকটা হয়ে গেল, ঠিক আছে। এরপর জাস্ট আমাদের ডেফিনিশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস কাজে লাগবো, ডেফিনিশন অফ ইনভার্স অ্যান্ড ইট ইউনিকনেস, ডেফিনিশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস, তাকিয়ে দেখো আমি কার ইনভার্স চাইছি, এ ইনভার্সের ইনভার্স চাইছি, তাহলে একটু তাকিয়ে দেখো এইটা ইনভার্স চাইছি, তাহলে এ ইনভার্স ইনটু এ, এ ইনটু এ ইনভার্স ইকুয়ালস টু আইএন, এটা প্রথমে পেয়েছি, হ্যাঁ সেইটার সাপেক্ষে আমরা চাইছি এ ইনভার্সের ইনভার্স, তাহলে এ ইনভার্সের ইনভার্স, এ ইনভার্সটাকে আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে বি, তাহলে এই মুহূর্তে বি হয়, তাহলে বি এ ইকুয়ালস টু এ বি ইকুয়ালস টু আইএন, বি ইজ দ্য ইনভার্স অফ এ, মানে বিটা হচ্ছে কি এ ইনভার্স, তাহলে এ ইনভার্সের ইনভার্সটা হচ্ছে এ, ঠিক আছে। এই প্রমাণটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা ইফ এ বি এন ইনভার্টেবল ম্যাট্রিক্স দেন এ ট্রান্সপোজ ইনভার্টেবল অ্যান্ড এ ট্রান্সপোজ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ট্রান্সপোজ, এটা আমাদের প্রুফ করতে হবে, তাহলে এটা ইনভার্টেবল বলা আছে, এটা ইনভার্টেবল হলে এ ইনভার্স এক্সিস্ট করবে, এবং সেক্ষেত্রে এ ইনটু এ ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু এ ইকুয়ালস টু আইএন হবে, এবং এটি নট ইকুয়ালস টু জিরো হবে। আমাকে দেখাতে হবে এ ট্রান্সপোজ ইজ ইনভার্টেবল, এ ট্রান্সপোজ ইনভার্টেবল দেখার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে দেখো এ ট্রান্সপোজটা আমাদের নন সিঙ্গুলার হচ্ছে কিনা, মানে ডেট অফ এ ট্রান্সপোজ নট ইকুয়ালস টু জিরো হচ্ছে কিনা, তা আমাদের দেখো ডেট অফ এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হয়ে যায়, ডেট অফ এ হয়ে যায়, আর ডেট এ নট ইকুয়ালস টু জিরো হবে, কেন এটা হচ্ছে কি আমাদের ইনভার্টেবল মানে নন সিঙ্গুলার, তাহলে প্রাথমিক যেটা ইনভার্টেবল এ ট্রান্সপোজ ইজ ইনভার্টেবল সেটা হয়ে গেল। ডেট এ ট্রান্সপোজ নট ইকুয়ালস টু জিরো শব্দের অর্থই হলো গিয়ে এ ট্রান্সপোজ ইজ নন সিঙ্গুলার, হেন্স ইট ইজ ইনভার্টেবল। এরপর তোমাকে কি দেখাতে হবে, এ ট্রান্সপোজের ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ট্রান্সপোজ, এটা এইভাবে দেখলে সুবিধা হবে। আমাদের দেখাতে হবে এ ট্রান্সপোজের ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স দা ট্রান্সপোজ, মানে তোমাকে কি দেখাতে হচ্ছে, দেখাতে হচ্ছে এ ট্রান্সপোজ ইনটু এ ইনভার্স ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স ট্রান্সপোজ ইনটু এ ইকুয়ালস টু আইএন, এটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে, এটা তোমাকে দেখাতে হবে। তো এটা কি করে দেখাবো, এইটা আমাদের দেখালে দেখানো হয়ে যাবে, এইটা দেখানোর অর্থই হচ্ছে গিয়ে এ ট্রান্সপোজের ইনভার্স ইকুয়ালস টু এ ইনভার্স ট্রান্সপোজ, এটাকে বি একারে ভাবো, এটাকে আমি বি একারে ট্রিট করছি, তাহলে এটা হচ্ছে কি এটা যদি বি হয়ে যায় তাহলে এ ট্রান্সপোজ ইনটু বি ইকুয়ালস টু বি, এ ট্রান্সপোজ ইনটু বি, এটা ট্রান্সপোজ ছিল, এ ট্রান্সপোজ ইনটু বি ইকুয়ালস টু বি ইনটু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইএন, এই ডেফিনেশনটা মেলাচ্ছি আমরা,
তাহলে এ ট্রান্সপোজ ইন্টু বি, এ ট্রান্সপোজ ইন্টু বি, এখান থেকে বলতে পারি বি ইজ দ্য ইনভার্স অফ এ ট্রান্সপোজ, বি ইজ দ্য ইনভার্স অফ এ ট্রান্সপোজ। আর বিটা ধরেছি আমি কার জায়গায়, এ ইনভার্স ট্রান্সপোজের জায়গায়, বিটা ধরেছি এ ইনভার্স ট্রান্সপোজের জায়গায়। তোমাদের প্রাথমিক তো দেখাতে হবে এ ট্রান্সপোজ এ ইনভার্স ট্রান্সপোজ ইকালস টু ট্রান্সপোজ, যেটা আমরা ডেফিনেশন কাজে লাগাবো, এটা হচ্ছে এ ইনভার্স এ তার ট্রান্সপোজ, এ ইনভার্স ইকালস টু কত, আই এন, আই এন এর ট্রান্সপোজ ইকালস টু হয়ে গেল আই এন, একটা পার্ট হলো। পরবর্তী পার্টটা এ ইনভার্স এর ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ ইকালস টু এ এ ইনভার্স তার ট্রান্সপোজ, এ ইনভার্স হচ্ছে আই এন তার ট্রান্সপোজ ইকালস টু আই এন। তাহলে শেষমেশ আমরা বলতে পারলাম এ ইনভার্স এর ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ইনভার্স ইকালস টু এ ইনভার্স ট্রান্সপোজ।